দম্বুদরং সুন্দরং তস্যন্দনমনোরং ধরিত্রামনিবুদ্ধালোরে গণ্ডস্থলং নন্দন্ধাতবিদারিতরুধুসিন্ধুসভাগরাম মন্দিরশ্রীলোসুতসুতং সিদ্ধিপদং কামলং পদ্মাসনমস্তিকং। গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। অবশ্যই নতুন সকাল নয়, নতুন দুপুর। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আমাদের এখনই ঠাকুরমশাই পুজো করে গেছে, এবার চলো সব কিছু গোছাতে হবে, তারপর রান্নাঘর যেতে হবে। ঠিক আছে, আজকে দেখো বেসন বড়ার সাথে আর এই যে তেঁতুলের চাটনি করেছি, তেঁতুলের বীজ। তেঁতুলের চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো। দেখো তেঁতুলের বীজ, সেরকম বড়া দিয়ে তেঁতুলের চাটনি খেতে কে ভালোবাসো জানাবে। আজকে খাওয়া হয়ে গেছে সব, আর এই যে তুলে রাখবো, এতে আছে সজনে ডাঁটা, আলুর তরকারি, টমেটো দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। কী দিচ্ছ? ফুলের আচার একটু দেবে, বেশি দিও না, অল্প একটু একটু হয়ে যাবে, বেশি দিও না। একই তো একটা চাটনি খাচ্ছি, আর গরমে না তেঁতুলের চাটনি খাওয়া ভালো জানো তো। অবশ্য আমের ঝোল খাওয়াও ভালো, তেঁতুল চাটনি খেলে লু লাগে না। তোমরা তেঁতুলের চাটনি খেতে পারো। দিদি এটা তেঁতুলের শরবত করবে ভেবেছিল, কিন্তু তেঁতুলের শরবত তা করা হলো না, দিদি আজ বাড়ি চলে গেছে, আমি চাটনি করে নিয়েছি। সর্দি কুলের আচার দিয়েছে, কুলের আচারটা খাচ্ছে আমার দাদাভাই, ভীষণ ভালোবাসে। দাদাভাই আচার খেতে খুব ভালোবাসে। কি হলো ছাদেবি? আয় আয় ছাদেবি, তাই আয় বিকি ছাদেবি। হুম, কিরে বিকি, এনে 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 ছাদেবি, আদে এনে ছাদেবি, চল। ভাবছি আসবো কি আসবো না, আয় ওপরে ঠান্ডা আছে, আয় 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 চলে। বিকেলটা বেশ ভালো লাগছে সাদে, বৃষ্টিটা কেমন ধূপসুনি মতো, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা না হোক গরম ভাবটা অতটা নেই। হচ্ছে সিটির মোড়ে ফ্ল্যাটগুলো দেখা যায় এখান থেকে। আজকে বোধহয় পূর্ণিমা, ওই জন্য চাঁদটা বেশ সুন্দর হয়ে আছে। গাছে এখন আর জল দেবো না, দেখছি গাছের গোড়াগুলো একটুখানি আছে, ভেজা ভেজা রয়েছে, ওই জন্য এখন আর গাছের গোড়ায় জল দিলাম না। আর কী হয়েছে বলতো, একটা পাখি না, হুম, সেই বলে না টুকটুক করে পড়ে, আর পাখিটা কী হয়েছে উঠতে শিখে গেছে জানো তো, মানে একটু একটু উঠছে আবার একটু একটু থেমে যাচ্ছে। তো আমাদের বাড়িতে আশপাশে অনেক বিড়াল আছে, তো মজার ঘটনা, বিড়ালটা থেকে বাঁচানোর জন্যই আমরা এদিক ওদিক করে পাখিটাকে রাখছি, পাখিটা একটু উঠছে আবার পড়ে যাচ্ছে, একটু উঠছে একটু পড়ে যাচ্ছে। তো সেই জন্য পাখিটাকে কী করলাম বাঁচানোর জন্য, বিড়ালের হাত থেকে বাঁচানোর জন্য এ করছি, মানে কোথায় রাখবো ভাবছি। তারা বিড়ালটা কী করছে, মুখে করে নিচ্ছে আর কিছু করছে না, লাস্টে বিড়ালটার কাছ থেকে কেড়ে নিয়ে এসে ওটাকে ওই যে আম গাছের ডালে রাখা আছে। কী বলতো, চোখের সামনে দেখা যায় না,
এই বিড়ালটা পাখিটাকে নিয়ে নেবে, খেয়ে নেবে, ভালো লাগে না। আর আমি এগুলো একদমই দেখতে পাই না, আমার খুব অসহ্য লাগে। আর এমনিতে কী বলতো, কী বলবো, যেখানে সেই চিকেন টিকেন কাটা টাটা হয় আমি সেখানে যেতে পারি না। আমি সেই রাস্তাতে গেলে অনেকটা তাড়াতাড়ি ওখানে হেঁটে ফেলি, হাঁটি, আর তাকাতে পারি না একদম, খুব অসহ্য লাগে আমার, তোমার একটা খুব কষ্ট হয়, পারি না। তো দেখো 6টা বেজে গেছে, 6:10 হয় বোধ হয়, এখনও কত আলো রয়েছে, বাড়িগুলো খুব ঘিজু ঘিজু, পরপর 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 বাড়ি আছে, সরু করে গলি আর বাড়ি আছে পরপর পরপর, মানে কোনো গ্যাপ নেই। ছাদে উঠে একটুখানি সব মানে সব কিছু দেখতে ভালো লাগে বেশ, সারাদিনের উপায় নেই ওঠার। বিকিকে ডাকলাম, দেখো এলো না, ঠিক আছে, ও নিচেই থাকবে, ওপরটা এখনও মেঝেটা গরম না, এখনও পুরো ঠান্ডা তো হয়নি, আর যার জন্য ওপরে উঠতে চায় না, মনে করে কি গরম লাগবে, ওরাও বোঝে না, ওরা সব বোঝে, শুধু বলতে পারে না, এদিকে সব বোঝে কিন্তু। তো চলো আবার যাই, সন্ধে সন্ধে দিতে হবে, আটা মাখতে হবে, অনেক কাজ আছে গো সন্ধেবেলা। শুধু দাদাভাই এসে চাটা করলো, চাটা খেয়ে নিয়েছি, বাস আর কিছু হয়নি, এখন চাটাই খাওয়া হয়েছে। তারপরে ভাবলাম যে যাই ছাদে, কেন কি ছাদে না গেলে না এবার সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তাহলে আর ছাদে যাওয়া যাবে না। চলো, যেতেও ইচ্ছে করছে না, একটু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, যেতে ইচ্ছেও করছে না, কিন্তু যেতে তো হবেই, তাই না। চলো, এখানে দাঁড়িয়ে আছিস, গেলি না, তোকে ডাকলাম যে আমি, কি হলো, তোকে ছাদে যেতে বললাম তুই গেলি না কেন, এখন শোকা হচ্ছে, চলো আমি সন্ধে দিতে হবে এখন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই যে একজন বসে আছে, দেখেছ, দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো বিড়াল কার্নিশের উপর ঘুমাচ্ছে, ওই জন্য ওই ওই পাখিটাকে নিয়ে খেলা করছিল, এখন ঘুমাচ্ছে, দেখো বাইরেটা ঘুরঘুর করছে অন্ধকার, মনে হচ্ছে না, কিন্তু না রাস্তায় লাইট জ্বলছে, দেখো সব দেখা যাচ্ছে। তোমার দাদাভাই এক্ষুনি রাস্তা দিয়ে গেল, আর আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, ছাদে একটু পায়চারি করলাম, সন্ধে দিলাম, তারপর উপমা করলাম একটু, আর তারপরে তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম, দাঁড়াও কথা বলছি। রুটি বানিয়ে আসলাম, রুটিটা বানিয়ে রেখে দিয়ে এসে তারপরে এই যে উপমাটা নিয়ে এসেছি, উপমাটা খাবো, তোমাদের দাদাভাই উপমাটা খেয়ে নিয়েছে আর আমি এখন খেয়ে নেব। আমি এই টাইমে খাই না যদিও, কিন্তু তবুও তোমার দাদাভাই বললো আমি খেয়েছি, তুমি খেয়ে নাও, ঠিক আছে। আর বাইরে থেকে একটু বেশ মৃদু মৃদু হাওয়া আসছে, আর ফ্যানের হাওয়ার সাথে মিশে ভালোই লাগছে। আজকে একটু গঙ্গায় যাওয়ার কথা ছিল, কিন্তু গঙ্গায় যাওয়া হলো না, কারণ কি দিদিও চলে গেছে, একা একা ভালো লাগলো না, গঙ্গার জলটা শেষ হয়ে গেছে। আর যেহেতু গঙ্গার পাশে থাকি, গঙ্গার ধারে থাকি, গঙ্গার জল দিয়েই আমরা সব কাজ করি, যাদের দূরে গঙ্গা তাদের তো আর সবসময় গঙ্গার জল পায় না,
যাদের কাছে গঙ্গা আছে তারা তো গঙ্গা জল দিয়ে করবে, তাই না? সেই জন্যে গঙ্গার জল দিয়ে আমাদের সব কিছু হয়। তো গঙ্গা জলটা শেষ হয়ে এসছে, আগের থেকেই আনার এনে রাখলে ভালো হয়, একদম শেষ হয়ে গেলে আনার থেকে একটু আগের থেকে এনে রাখলে ভালো হয়। কিন্তু যাওয়া হলো না, তোমাদের দাদাভাই যাবে, গিয়ে নিয়ে আসবে। তো চলো আমি ওখানে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, ওই জন্য এখন কালকের ব্লগটা একটুখানি ঘুরে তারপরে শেষ করছি। এখন এডিট করতে গিয়ে দেখলাম ব্লগটা শেষ হয়নি, সেই জন্য একটু ব্লগটা শেষ করছি। আসলে রাত্রিবেলায় লাইভে ছিলাম, পরে করব বলে আর করা হয়নি, সেই জন্য এখন এই কয়েকটা কাজ সেরে নিই। এই যে জামা কাপড়গুলো, এগুলো এটা পরে একটু বাইরে গেছিলাম, একটু দোকানে গেছিলাম, তো কাপড়টা পাঠ করে রাখা হয়নি। আর দোকানে গেছিলাম এই মাথায় যে ইয়েটা, হেনাটা দিই আমি, এই কী বলে ওটা, ময়ূরী ব্ল্যাক হেনা, ওই হেনাটা শেষ হয়ে গেছিলো, ওই হেনাটা আনতে গেছিলাম। তো প্রচণ্ড রোদ্দুর ছিল তখন, জানো তো, ওই রোদ্দুরে এগুলো একটুখানি ঘাম হয়েছিল বলে সব শুকুর দিয়েছিলাম, শুকুতে দিয়ে তারপরে এখন ওগুলো পাট করে রাখছি। তুমি চা করবে নাকি? এখন নর্মাল জল খাওয়া যাচ্ছে, একদম নর্মাল জল খাওয়া যাচ্ছে না, একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য সবসময় ফ্রিজের জল খাওয়া হচ্ছে, জানো তো, ফ্রিজের জল ছাড়া একদম তৃষ্ণা মিটছেই না, সবসময় ফ্রিজের জল খেয়ে থাকছি। আর এদিকে শীতও শোয়া হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, খুব কিছু করার নেই এখন। আর এসবগুলো ভাবলেও হবে না, জানো তো, এগুলো না করলে একদমই হচ্ছে না, কারণ এই টপ ফ্লোরে এমনি খুব গরম, সেখানে যদি এসিতে বা কুলারে না শো, কুলারেও কিছু হচ্ছে না, এসিতে যদি না শুই তাহলে এগুলো রাত্রিরেও ঘুম হচ্ছে না, দুপুরবেলা তো হচ্ছেই না, এখন শুয়েছিলাম, এসি চালাইনি আজকে, তো খুব গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। দুপুরবেলা সেভাবে ঘুম হয় না, আর রাত্রিরও ঘুম না ঘুমালে শরীর তো খারাপ হয়ে যাবে, তাই না? তারপরে হচ্ছে কি যে ওই ফ্রিজের জল খেয়েও গলা ব্যথা করছে, কিচ্ছু করার নেই, এখানে নর্মাল জল রাখলে সেই জলগুলো তো প্রচণ্ড গরম হয়ে গেছে, ওই যে ভাতে আবার জল ঢেলে রেখে দিয়েছি, জল ঢেলে রেখে দিয়েছি, আর সব কিছুই এত মানে ইয়ে খেয়ে খেয়ে না ঠান্ডা লেগে যাচ্ছে খুব, তারপরে ঘাম হচ্ছে না, সবসময় ঘাম হচ্ছে, তো ঘাম হয়েও ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখন আমরা দিয়ে খেলাম দই আর শশা, টক দই পেতেছিলাম বাড়িতে, আর ওটা শশা দিয়ে খেয়েছি, শশাটা এই সময় একটু বেশি খাওয়া ভালো, জানো তো, শশা শরীরের জল মানে জলও জিনিস, তো ওই জন্য খাওয়া ভালো। তো চলো, তোমাদের দাদাভাই এসে গেছে, ও টিভি খুলে নিয়েছে, টিভি খুলে আস্তে আস্তে দেখছে, আমি যেহেতু তোমাদের সাথে কথা বলছি ওকে বললাম আস্তে করতে, যেন আস্তে করে দেখছে। যাই বলো তাই বলো, ঠান্ডা জল খেলে কিন্তু আরাম হচ্ছে খুব। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা, তোমরা পাশে থাকলে আমাদের এগিয়ে যেতে পারবো, তোমরা পাশে না থাকলে একদমই এগোতে পারবো না, সবই তোমাদের হাতে, ঠিক আছে? তোমরা চাইলে আমরা অবশ্যই এগিয়ে যাবো, আর আমরা জানি অবশ্যই তোমরা পাশে থাকবে, আছো এবং থাকবে। আর যেসব বন্ধুরা পাশে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ,
যারা এখনো আসনি তারা পাশে আসো, এসে আমাদের সাহায্য করো, ঠিক আছে? তো চলো, গতকালের ভিডিওটা আজকে এখানে শেষ করছি, টাটা।